কোনো বৃত্তে অন্তর্লিখিত ও পরিলিখিত দুটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এক্স ও ওয়াই হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক হবে এ ওয়াই স্কোয়ার ইকলস টু টু এক্স স্কোয়ার বি এক্স ইকলস টু টু ওয়াই অপশন সি এক্স স্কোয়ার ইকলস টু টু ওয়াই স্কোয়ার অপশন ডি ওয়াই স্কোয়ার ইকলস টু ফোর এক্স স্কোয়ার তাহলে একটা ত্রিভুজের পরিলিখিত এবং অন্তর্লিখিত দুটি সমবাহ ত্রিভুজ আছে অন্তর্লিখিত ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং পরিলিখিত সমবাহ ত্রিভুজের প্রতিটি দৈর্ঘ্য ওয়াই তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে এই চারটে সম্পর্ক দেওয়া আছে কোনটা আমাদের ঠিক করতে হবে প্রথমে ছবিটা আঁকি এ হচ্ছে ও কেন্দ্রীয় একটি বৃত্ত যেখানে এবিসি হলো অন্তর্লিখিত একটি ত্রিভুজ যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে এক্স এবং ডিইএফ হল পরিলিখিত একটি ত্রিভুজ যার প্রতিটি দৈর্ঘ্য হচ্ছে ওয়াই আমাদের এই এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করতে হবে এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সবাহতী ত্রিভুজের ক্ষেত্রে অন্তকেন্দ্র পরিকেন্দ্র এবং ভরকেন্দ্র সব কিন্তু একটাই বিন্দু এবং এদের যে মধ্যমা সে কী হবে না ওই যে ভরকেন্দ্র সেখানে টু ইস্ট টু ওয়ান অনুপাতে অন্তর হয় এই যে কতগুলি ধর্ম আছে এগুলো কিন্তু আমরা এখানে কাজে লাগাবো তাহলে মনে করি এবি ত্রিভুজ এব অন্তকেন্দ্র ও ত্রিভুজ ডি ই এফ এর পরিকেন্দ্র ও আমরা জানি যে আমরা জানি সমবাহ ত্রিভুজের অন্তকেন্দ্র পরিকেন্দ্র ও ভরকেন্দ্র একই বিন্দু তাহলে এই যে এবী ত্রিভুজের ও যেমন অন্তকেন্দ্র ঠিক একইভাবে এই পরিবৃত্ত ও এ এফ তারও সেই ওই হবে একই বিন্দু তাই না অতএব এ লক্ষ্য দেখো এই যে এ জি এ জি যে মধ্যমা সে কি হবে এই পরিবৃত্তের কেন্দ্রগামী হবে এবং ডিইএফ তার যে অন্তকেন্দ্র ও সেদিও কিন্তু তার মধ্যমা ডিএইচ পাশ করবে ঠিক আছে তাহলে এজি এজি ও ডিএইচ দয় ও কেন্দ্রগামী তাহলে দেখো এই যে ও এ কী হলো না ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ ঠিক একইভাবে ও হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের ব্যাসার্ধ অতএব ও এ সমান ও এইচ সমান হচ্ছে ব্যাসার্ধ যেহেতু ত্রিভুজ এর বাহুর দৈর্ঘ্য সমান এক্স অতএব মধ্যমা মধ্যমা এজি সম্মত রুট থ্রি বাই টু ইন্টু বাহু আবার আবার ত্রিভুজ ডি ই এফ এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে ওয়াই অতএব মধ্যমা মধ্যমা এইচ শোন হচ্ছে রুট থ্রি বাই টু ইন টু ওয়াই এবার দেখো আমরা জানি যে মধ্যমা এই যে মধ্যমা কী হয় না অন্তকেন্দ্রে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্ভিভক্ত হয় ঠিক একইভাবে এই ডি এফ সেখানকার মধ্যমা হচ্ছে এইচ এবং তার অন্তকেন্দ্র এইটা সেও কিন্তু কী করবে না টু টু ওয়ান অনুপাতে ভাগ করবে এটা আমরা জানি যে ভরকেন্দ্র মধ্যমাকে টু টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করে যেহেতু সমবাহতি বুঝে পরিকেন্দ্র ভরকেন্দ্র অন্তকেন্দ্র একই সেহেতু কী হবে এই বিন্দুটায় যে কোনো মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে অন্তর্বিভক্ত করবে তাহলে আমরা লিখতে পারি যে এই যে এ জি এজিতে কি বলতে পারবো যে এ এ ও শোন হচ্ছে টু বাই থ্রি ইন্টু এ জি আমরা এজি মান আগে বের করেছি তাহলে টু বাই থ্রি ইন্টু রুট থ্রি বাই টু এক্স ইকলস টু এক্স বাই রুট থ্রি আবার এখানে দেখো এই যে ডিএইচ এখানে কী পাবো না এটা হচ্ছে টু ইস টু ওয়ান তাহলে ওয়ান বাই থ্রি ও এইচ ইকলস টু আবার ও এইচ ইকলস টু ওয়ান বাই থ্রি অফ ডিএইচ আমরা ডিএইচ এ মান বের করেছি ঠিক আছে রুট থ্রি বাই টু ওয়াই তাহলে ওয়ান বাই থ্রি ইন্টু রুট থ্রি বাই টু ওয়াই হচ্ছে ওয়াই বাই টু রুট থ্রি এবং যেহেতু আগে আমরা বের করেছি যে এ ও ইকস টু ও এইচ বসি দাও তাহলে এ ও ইকস টু ওইচ অথেব তাহলে যেহেতু এ ও টু ও এইচ তাহলে কি পাবো এক্স বাই রুট থ্রি ইকোয়াল টু ওয়াই বাই রুট থ্রি রুট থ্রি কেটে যাচ্ছে বা ওয়াই ইকোয়ালস টু টু কিন্তু আমাদের যে অপশান দেওয়া আছে সেখানে দেখো অপশন ডিতে দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার তাহলে যদি হোল স্কোয়ার করে দিই কী টু টু হচ্ছে ওয়াইকস টু ফোর এক্স স্কোয়ার তাহলে অপশন ডিটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এখানে যেগুলো কাজে লাগাচ্ছি সেখানে হচ্ছে সমভারতীপুজের অন্তঃ কেন্দ্র পরিকেন্দ্র ভরকেন্দ্র একই বিন্দুতে হয় এবং ভরকেন্দ্র ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু আন অনুপাতে অন্তর্ভক্ত করে এটা আমাদের এখানে কাজে লাগাচ্ছে এবং সমতী পুজোর মধ্যমা কী হয় রুট থ্রি বাই টু বাহু এটাও কিন্তু আমরা এখানে কাজে লাগিয়েছি তাহলে জ্যামিতির এই ধর্মগুলো কাজে লাগিয়ে আমরা এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্কটা বের করলাম তাহলে ওয়াই ইকলস টু টু এক্স যেহেতু ওয়াই ইকোয়াল টু টু এক্স অপশনে নেই আমাদের আছে ওয়াই স্কোয়ার ইকোয়াল টু ফোর এক্স স্কোয়ার তাহলে যদি উভয় পক্ষে যে বর্গ করে দিই তার কিন্তু আমরা অপশান ডিটার সঙ্গে মিলে যাচ্ছে তাহলে উত্তর হবে অপশন ডি